নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত এবং পিঙ্কি রয়েছে আমি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন যে আজকের আমি সিকিমে রয়েছি গ্যাংটকে রয়েছি এবং আজকের সিকিম সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে সিকিমের পর তিনি যাবেন আসামে আজকে সিকিম সফর জুড়ে অমিত শাহের কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে আমি জানিয়ে রাখি আমি যেখানে রয়েছি সেটা এটা মানন ভবন অবশ্যই সিকিমের এবং গ্যাংটকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন এই মানন ভবনের ভিতরেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় এই সিকিমের যে কোর গ্রুপ রয়েছে সেই কোর গ্রুপের সঙ্গেও কিন্তু একই রকমভাবে বৈঠক করবেন অমিত শাহ শুধু তাই নয় এখানের যে ডেয়ারি ফার্ম রয়েছে এবং যে যে চ্যালেঞ্জেসগুলোর মধ্যে থেকে সিকিমবাসীকে যেতে হয় গ্যাংটকবাসীকে যেতে হয় এবং অবশ্যই পাহাড়ের কিছু প্রতিকূলতা রয়েছে দুর্গম এলাকার কিছু প্রতিকূলতা রয়েছে সেই বিভিন্নকে সাথে নিয়ে ব্যবসা থেকে শুরু করে মেডিকেশন সমস্ত মেডিসিনস থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাকে কী করে আরও ভালো করা যায় তাই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অমিত শাহের সঙ্গে আজকের বিভিন্ন বিষয় নিয়ে যে মুখ্যমন্ত্রীর কথা হতে পারে এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমাদের বাংলার একদম পাশের রাজ্য সিকিম হিসেবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরের দিকে আমাদের যেমন নজর থাকবে তার পাশাপাশি আসামে আজকে কী কী নিয়ে কথা হয় ফ্লাড রিলেটেড অর্থাৎ বন্যা রিলেটেড কোনো কথা হয় কি না অমিত শাহের সঙ্গে সেগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং একই সঙ্গে আমি একটু দেখানোর চেষ্টা করবো মানন ভবনে আমি দাঁড়িয়ে রয়েছি মানন ভবনে একদিকে যেমন সিকিউরিটি টাইটেন্ড এই ছাড়াও সিকিমের যারা প্রশাসনিক সঙ্গে যুক্ত যারা অফিসার্স রয়েছেন তারা এসেছেন বিভিন্ন দলীয় যারা যারা নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন যারা যারা এই মুহূর্তে দর্শক আছেন বা গ্যাংটকবাসী সিকিমবাসী তারা এসে পৌঁছেছেন এই যে মানন ভবন সেটাকে কার্যত সাজিয়ে তোলা হয়েছে আমি দেখানোর চেষ্টা করব ফুল মালা দিয়ে পুরো মানন ভবনকে সাজানো হয়েছে এবং এই মানন ভবনেই কিন্তু আজকে লাঞ্চ করবেন অমিত শাহ তিনি এসে গিয়েছেন রাজভবনে রয়েছেন রাজভবন থেকে তিনি মানন ভবন আসবেন এবং মানন ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বৈঠক করবেন কোর গ্রুপের সঙ্গে এবং এখানেই তিনি কিন্তু লাঞ্চ সারবেন লাঞ্চ সারার পর তিনি কিন্তু বেশ কিছুক্ষণ থেকে এবং এখান থেকে আসাম রওনা দেবেন তাই স্বাভাবিকভাবেই আজকের সিকিম জুড়ে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং হতে চলেছে এবং সিকিম জুড়ে আছে তৎপরতা অত্যন্ত বেশি এবং এখানেই একটা ডেয়ারি ফার্মে কিন্তু তিনি আসছেন ডেয়ারি ফার্মের কনক্লেভে তিনি আসছেন স্বাভাবিক উচ্ছ্বসিত জনতা উচ্ছ্বসিত সিকিমবাসী এবং তারপর তিনি আসামে যাবেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকে সিকিমের পরিস্থিতিতে অন্যরকম সিকিমের আজকে ছবিটা একেবারে অন্যরকম আজকের অমিত শাহ আসছেন সেই জন্যেই বলা বাহুল্য ইতিমধ্যেই কিন্তু রাস্তায় যারা যারা রয়েছেন রাস্তায় বিভিন্ন জায়গায় কেউ বাদ্যযন্ত্র নিয়ে কেউ এখানে যে সংস্কৃতি সেগুলো বাদ্যযন্ত্র নিয়ে কেউ বিভিন্ন পতাকা নিয়ে দলীয় পতাকা নিয়ে কেউ বা তেরেঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ এলে তাকে স্বাগত জানানোর জন্য তাই আমাদের নজর থাকবে আজকের আসার পর সিকিম নিয়ে কী গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এবং অবশ্যই আসাম নিয়ে কী কী গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বিভিন্ন আপডেট কিন্তু আপনাদের দেবো তার জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়